সো গাইস তোমরা কিন্তু স্ক্রিন উপর অবশ্যই দেখতে পাচ্ছো আমি কিন্তু অ্যানিহিলেশন গেমের লবিতে আছি। অ্যানিহিলেশন গেমটা ডাউনলোড করে তারপর লবিতে চলে একদম গেম প্লে করে সবকিছু করে ফেলতেছি। এখন তোমরা বলতেই পারো যে ভাই এটা কিভাবে করতেছেন, আমরা তো পারতেছি না। এই ভিডিওতে একদম ডিটেইলসে বলে দেবো তোমরা কিভাবে আমার মতো অ্যানিহিলেশন গেম প্লে করতে পারবে। তো হেই হ্যালো নটস অফ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো অ্যানিহিলেশন গেমারের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটা অনেক 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 গুরুত্বপূর্ণ, যারা ভিডিওটা দেখতেছে একটু মিস করো না। অ্যানিহিলেশনের কিন্তু বেটা ভার্সন প্লে স্টোরে চলে আসছে, আর এর আগের ভিডিওতে আমি তোমাদের ডাউনলোড করতে না করছিলাম যেন পরের কোনো আপডেটে তোমরা ডাউনলোড করতে পারো। তো গেমে কিন্তু পরের আপডেটটা চলে আসছে, আর আমি গেমটা ডাউনলোড করে অলরেডি গেমটা প্লেও করছি। তোমরা কিভাবে ডাউনলোড করবে আর তোমরা কিভাবে গেমটা প্লে করবে, বিশেষ করে তোমাদের যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে লগইন করতে পারো না, কিভাবে লগইন করবে সব ডিটেইলস এই ভিডিওতে দেখায় দিতেছে। বাট আবারো বলতেছি ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না, ভিডিওতে অনেক ইনফরমেশন পাবা। তাছাড়া তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবা, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অ্যানিহিলেশন গেম নিয়ে সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। শুরুতে বলবো তোমাদের কাজ হচ্ছে তোমরা সোজা প্লে স্টোরে চলে যাবা, আর সেখানে যাওয়ার পর তোমরা সার্চ করবে অ্যানিহিলেশন মোবাইল। অ্যানিহিলেশন মোবাইল লেখার পর গেমটা ফার্স্টে চলে আসবে, আর তোমাদের দেখাবে 1 GB, মানে 1 GB তে 1000 MB তে তোমরা গেমটা ডাউনলোড করতে হবে। আগে ছিল 900 MB, আর এখন আপডেট করে 1000 MB বানাইছে। বাট গাইস তোমাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, এর আগে কিন্তু তোমাদের মতো অনেকে আছো গেমটা ডাউনলোড করতে পারতেছে না, আর ডাউনলোড করতে পারলেও গেমটা লগ ইন করতে পারতেছিল না, খেলতে পারতেছিল না। কিন্তু এখন সোজা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবা, 1 GB লাগবে। সবাই ডাউনলোড করতে পারবে, সবাই খেলতে পারবে, বাট অনেকের আছে আমারও গেমে ল্যাগ করছে অনেক, গেমটা ঠিক মতো খেলতে পারি নাই। তো যাই হোক ডাউনলোড তো করতে পারবে, বাট গেমে কিভাবে লগ ইন করতে হবে আমি স্ক্রিনের উপর অবশ্যই দেখা দিতেছি। সো গাইস আমি গেমটা ডাউনলোড করে সোজা গেমে চলে আসছে, দেখতে পারতেছো আমি কিন্তু গেমে লগ ইন করতেছি। প্রথমবার যখন গেমটা ডাউনলোড করে গেমের ভিতরে যাবা তখন এমন দেখা হবে, ফার্স্টে এমন আসবে, এখানে লেখা আছে জিমেল পাসওয়ার্ড। এই কথা হচ্ছে এখানে তোমার তেমন কিছু করতে হবে না, তোমার যদি আগে কোনো আইডি খোলা থাকতো তাহলে এখানে লগ ইন করতে পারো, বাট আমাদের তো আগের কোনো আইডি নেই, যেহেতু নতুন আইডি ক্রিয়েট করে তারপর গেমে ঢুকতে হবে। এখানে তোমার কাজ হচ্ছে নিচে দেখতে পারতেছো ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট, তো ওইটার মধ্যে ক্লিক করবা। তো এটার মধ্যে ক্লিক করার পর আরেক জায়গায় নিয়ে যাবে, এখানে দেওয়া আছে ফার্স্টে জিমেল, তারপর তোমার নাম দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে। কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছো এখানে একটা বড় ভুল করে থাকো। ভুলটা করো হচ্ছে তোমরা ফার্স্টে দাও তোমার জিমেল দাও, তারপর তোমার নাম দাও, তো এই নামটা কিন্তু থাকবে তোমার গেমের নাম থাকবে, আর তারপর কিন্তু তোমরা যে জিমেলের পাসওয়ার্ড দাও, আসলে ভাই এটা জিমেলের পাসওয়ার্ড না, এটা হচ্ছে তুমি যে গেম আইডি খুলতেছো এই আইডির পাসওয়ার্ড। এখানে আরও একটা কথা হচ্ছে তোমরা যে ফার্স্টে জিমেল দিবা, তারপর তোমার নাম দিবা, গেমে যে নাম দিতে চাও ওই নামটা দিবা, তারপর দিবা তোমার পাসওয়ার্ড। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তুমি যে জিমেলটা দিবে এই জিমেলটা কিন্তু একদম ফ্রেশ হতে হবে, কারণ এর আগে যদি অ্যানিহিলেশনে যদি তুমি এই জিমেল দিয়ে লগ ইন করে থাকো তাহলে কিন্তু হবে না। আর তুমি যে গেমের নামটা দেবে একদম ইউনিক নাম দিতে হবে, আর পাসওয়ার্ডটা কিন্তু একদম কঠিন একটা পাসওয়ার্ড দিতে হবে। লাইক তোমাদের আমি এখানে স্ক্রিন উপর দেখাই দিতেছি, তোমরা যদি জিমেল এমন একটা জিমেল যদি দাও যে জিমেল দিয়ে আগে লগ ইন করছিল গেমে, তো এখানে বুঝবে কিভাবে যে তুমি কিসের জন্য গেমে লগ ইন করতে পারতেছো না, আমি স্ক্রিন উপর দেখাই দিতেছি। স্ক্রিনের উপর তোমরা দেখতে পারতেছো আমি ফার্স্টে একটা জিমেল দিতেছি, তো এই জিমেল দিয়ে কিন্তু আমি এর আগে মানে 4-5 দিন আগে আমি গেমে লগ ইন করছিলাম, যার কারণে কিন্তু হবে না। কিন্তু তোমরা বুঝবে কিভাবে যে জিমেলের সমস্যা। তারপর আমি একটা নাম দিতেছি, নাম দিছি জয়, তারপরে টাইমে উড়া ধরা একটা পাসওয়ার্ড দিয়ে দিছি, তো তারপর দেখো কি হয়। তারপর সব কিছু দেওয়ার পর দেখো আমি এখানে লগ ইন সিনে দিছি, দেখো এনে মেল মেলের সমস্যা আর কি, নিচে দেখো মেলের সমস্যা লেখা আসতেছে বারবার। আসলে এই জিমেল দিয়ে আমি এর আগেও আরেকটা অ্যাকাউন্ট খুলছিলাম, যার কারণে এই জিমেলের সমস্যা হইতেছে। তো তোমরা কি করবে, এখানে যদি জিমেলের প্রবলেম থাকে তাহলে নিচে জিমেলের প্রবলেম লেখা আসবে, যদি তোমার নিক নেমের প্রবলেম থাকে মানে তুমি যে নামটা দিবা সেই নাম যদি সাপোর্ট না খায় তাহলে নিচে নামের ইয়ে আসবে, প্রবলেম আসবে, আর পাসওয়ার্ড যদি নর্মাল দাও তাহলে পাসওয়ার্ডের প্রবলেম আসবে। তাহলে এইভাবে বুঝতে পারবে যে তোমার আসলে লগ ইনটা কেন হচ্ছে না, আইডিটা কেন খুলতেছে না, এই কারণে বুঝতে পারবে। ইনশাল্লাহ লগ ইন করার সময় কি প্রবলেমের কারণে তোমরা লগ ইন করতে পারবো না, মানে আইডিটা খুলতে পারবো না, এই বিষয়টা বুঝতে পারছো। এখন দেখা যায় যে আমি কিভাবে লগ ইন করে তারপর গেমে ঢুকছি। সো গাইজ এখানে দেখতে পারতেছো আমি কিন্তু ফার্স্টে যে জিমেলটা দিতে হবে এই জিমেলটা একদম ফ্রেশ, আমি যে জিমেলটা এখন দেবো একদম ফ্রেশ নতুন খোলা, তো জিমেলটা দিয়ে নিচ্ছি। তারপর একটা নাম দিতে হবে, তো আমি জানি একটা ইউনিক একদম আনকমন নাম দিতে হবে যেন সাপোর্ট করে, তাই আমি আমার নাম দিছি সাদিকুর, তারপর কি জানি একটা সাদিকুর জয় দিছি। তারপর পাসওয়ার্ড দিতে হবে, তো আমি পাসওয়ার্ড দিয়ে দিছি, আমার নাম দিছি। বাট এখানে কথার মধ্যে কথা হচ্ছে কথা, তোমরা কিন্তু আমার পাসওয়ার্ড নাম ইয়া জিমেল পাসওয়ার্ড সবকিছু দেখে ফেলাইছো, আমার আইডিটা কিন্তু হ্যাক করো না, একদম ফার্স্টের আইডি এটা, সবকিছু কমপ্লিট। তো এখানে লগ ইন করার লগ ইনে দেওয়ার পর দেখো এখানে একটু লোডিং নিবে আর কি, সার্ভার কমপ্লিট করবে। তো
তো এখানে লোডিং করার পর এখানে সরাসরি আমাকে লবিতে নিয়ে চলে যাবে। তো যাই হোক আমি কিন্তু একদম দেখায় দিয়েছি কিভাবে গেমে লগইন করবা তোমরা, আর এখন গেম প্লেটাও করে দেখো খুব মজা লাগবে। আবার যাদের খেলতে প্রবলেম হয় ল্যাগ করবে তারা অবশ্যই খেলবা না, ডিলেট দিয়ে দিবেন, মেইন ভার্সন আসলে পরে খেলো। তো এখানে লবির মধ্যে অনেক কিছু আছে তোমরা নিজেরা বুঝে নিও, আর যদি না বুঝো তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমায় জানায়ও, আর যদি প্রবলেম হয় তাহলেও জানাবা যেন পরের ভিডিওতে তোমার প্রবলেম সলভ করে দিতে পারে। আর গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যারা এখনো লাইক করো নাই তারা অবশ্যই লাইক করে দাও। তাছাড়া অ্যানিহিলেশন গেম নিয়ে সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। সো আজকের ভিডিও এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবারও কথা বলবো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।